হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবারও আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে ঘরে খুব অসাধারণ একটি পরোটা তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে এখানে সকল উপকরণেই দেখিয়ে দেব এখানে আমি আর ঘি নিয়েছি তেল নিয়েছি এবং ফুল ফুলক্রিম দুধ লিকুইড করে নিয়েছি তিন চামচ পরিমাণ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন চামচ পরিমাণ ক্রিম দুধ নিয়ে দুধ পাউডার যেটা ওইটা নিয়ে আমি লিকুইড করে নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি তেল নিয়েছি পরিমাণ মতো আর এটা চালনি নিয়েছি এবং মিক্সার বল নিয়েছি আমি একটি কাপের সাহায্যে আপনাদেরকে এটা পরিমাপ করে দেখাবো আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নেব আপনারা দেখতে পাচ্ছেন দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে এখানে আমি একটা বা চালনিতে চেলে নিব পরিমাণটা যেন সঠিক হয় সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে একটা চালনির সাহায্যে তা আমি চেলে নিচ্ছি নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকু থেকে যায় ওইটা ফেলে দিতে হবে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর লবণ দেওয়ার পরে আমি এখানে এটা বাটিতে যে পরিমাণ তেল নিয়েছি তা আন্দাজ করে দিয়ে দিব দেওয়ার পরে আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব এমনভাবে মিক্স করব যেন কোথাও জমাট বেঁধে না থাকে জর জড়া হয়ে যাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে আমার আজকের যে পরোটাটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি সেটা খুব মচমছ হবেই এবং লেয়ারগুলো খুব ভালো আসবে এবং খুব মজাদার একটা পরোটা করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমাদের হাতের কাছে যাই আছে তা দিয়ে আমাদের পরিবারকে সন্তুষ্ট করার জন্য আমরা কীভাবে স্বাস্থ্যকর এবং মজাদার সকল বয়সের বিশেষ করে বাচ্চাদের বয়স্ক মানুষদের এবং ইয়াং যারা আছে তারা সকল বয়সের মানুষেরই খুব ভালো লাগবে ইনশাল্লাহ এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি আবার সেগুলো মিক্স করে নিব মিক্স করার পরে আমি যে লিকুইড দুধটা নিয়েছি এখানে আমি সেটা ইউজ করব কিন্তু কোনো কাঁচা পানি অথবা সাদা পানি এখানে ইউজ করব না এটা দুধটা অবশ্যই কিন্তু ঘন হতে হবে আমি এখানে তিন চামচ পরিমাণ নিয়েছি আপনারাও ঠিক একই পরিমাণ নেবেন তবে দুধটা অবশ্যই গরম থাকতে হবে উষ্ণ গরম থাকতে হবে গোলাশ এমনভাবে তৈরি করব যেন খুব ই ভর্তা না হয়ে যায় নরম না হয়ে যায় আর শক্ত হতে হবে অতটা শক্ত না জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে করে নেবেন আমি এটা সম্পূর্ণটাই হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি একটু একটু করে দুধ ঢেলে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এমনভাবে মিক্স করব। যেন একবার আমার রুটির গোলাটা একবার সফট হয়ে যায় আমি এখানে কোনো ঢাকনা ইউজ করব না হাত দিয়েই খুব ভালোভাবে মতে নিব যেন খুব সফট হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন এতে পরোটাটা খুব সফট হয় দোকানে যে অস্বাস্থ্যকর পরোটা আমাদের অন্যান্য পরিবারের সদস্যরা যারা ভালোবাসেন কিন্তু এটা যদি করে দেখানো হয় ইনশাল্লাহ রহমতে আর দোকানের পরোটা অথবা রেস্টুরেন্টের পরোটা সেটা ভুলে যাবে ইনশাল্লাহ এখন আমি যেভাবে দু হাতের সাহায্যে পরোটা ভিতরে এবং বাইরে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবে করবেন কিন্তু এটা কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই জাস্ট হাতের সাহায্যেই খুব ভালোভাবে মতে নিতে হবে আমি দশ কাশ্মীর হয়ে গেছে আমি এভাবে করে নিয়েছি আমি ভিডিওর সুবিধার্থেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এভাবে করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কি ধরনের সফট হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সফট করে নিতে হবে এখন আমি দেড় কাপে আমি এখানে ছয়টি গোলা করে নিব। ছোটো ছোটো করে সবগুলো পরিমাপ যেন সঠিক হয় এভাবেই গোলা করে নিব। আপনারা ইনশাআল্লাহ এভাবেই গোলা করে নেবেন আর এখানে যদি ময়দার পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা ছয়টি থেকে আরও বেশিও করতে পারেন আমি এখানে ছয়টি করে নিব। আমি যেটাতে করে পরোটাটা বেলবো সে সেই কাঠের উপরে করে নিয়েছি এবং আপনাদের সুবিধার্থে আমি পরিমাপগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিলাম এবং এখন আমি সবগুলো একটা ট্রেতে রেখে শুধুমাত্র একটা অথবা দুইটি আপনাদেরকে বেলে দেখাবো এবং কিভাবে করতে হয় পরোটা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম টু সেম এভাবেই করবেন এখন আমি হাতের সাহায্যে তেল ব্রাশ করে নেব। হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি বেলা যায় এবং হাত দিয়ে এ ধরনের এরকম করে চ্যাপটা করার পরে একটা বেলুনের মধ্যে হাতের সাহায্যেই তেল ব্রাশ করে আমি এখন পরোটাটা বেলে নেব আপনারাও আপনাদের ইচ্ছা মতে বেলে নেবেন অত একটা যে পাতলা হতে হবে অথবা ডিজাইন হতে হবে তার কোনো কোনো ইয়ে নাই সীমা রাখা নেই আপনি আপনার মতো করবেন আমি এর যেরকম পাতলা করেছি এরকম পাতলা করলেই এনাফ। এখন আমি এখানে কোনো তেল ইউজ করবো না অথবা বাটার ইউজ করবো না হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর ঘি দিলে এটার গন্ধটা জাস্ট খুব অসাধারণ আসে আর এখানে আমি এখানে আরঙ্গি নিয়েছি এটার সেন্টটা খুবই ভালো আসে খুবই ভালো আপনারাও আপনাদের ইচ্ছা মতো আরঙঘী নিতে হবে যেমন না হাতার কাছে যেটা থাকবে সেটা দিয়ে খুব ভালোভাবে এখানে হাত দিয়ে আপনার আমি দেখতে পাচ্ছেন যে ব্রাশ করে নিয়েছি ঘি এখন আমি এমনভাবে ময়দা ইউজ করব। এখানে খুব বেশি পরিমাণে ময়দা দিব ছড়িয়ে দিবো এবং হাতের সাহায্যে সেগুলো ময়দাগুলো খুব ভালোভাবে চেপে চেপে পরোটার মধ্যে লাগিয়ে দেব এখানে রুটি পরোটা বানানোর পরে কিন্তু এরকম ময়দা দেওয়ার পরে কিন্তু আপনার ময়দা দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে তার কোনো কথা নেই আমি যেভাবে করেছি চেপে চেপে দিয়েছি আপনারা ঠিক এভাবে করবেন এবং হাতের মধ্যে যদি কিছু অংশ লেগে থাকে তাও পরোটা উপরে দিয়ে দিলে হবে আমি একটা চামচের সাহায্যে দেখেন একটু অংশ কেটে নিলাম কেটে নেওয়ার পরেই আমি এ ভাজটা করে আপনাদেরকে দেখালাম এ ভাজটা খুবই তাড়াতাড়ি হয় কারণ আমাদের ভিডিওর লক্ষ্যটা হলো খুব সময় যেন কম কম লাগে এমন একটা রেসিপি তৈরি করতে হবে এবং খরচ কম হয় হাতের কাছে যাই থাকে তা দিয়ে সুস্বাদু কিভাবে রেস্টুরেন্টের মতো করে যে কোনো ধরনের রেসিপি তৈরি করা যায় দেশীয় রেসিপি তৈরি করা যায় তা দেখানো মূল লক্ষ্যই হবে খরচ কম সময় কম পরিশ্রম কম এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে হাতের সাহায্যে দিয়ে দিতে হবে এখন আমার এভাবে আমি একটা হাতের তালুতে করে চেপে দিব। যেন যা ভাঁজগুলো যেন খুলে না যায় খুব ভালো করে চেপে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে করে তেল নিয়েছি তেলের মধ্যে ডুবিয়ে এপিট করে তেলটা ঝেড়ে একটা ট্রেতে করে রেখে দেব প্রতিটাই আমি এভাবে করে দেখাবো কিন্তু ভিডিও সুবিধার্থে আপনাদেরকে একটি অথবা দুইটি করে দেখিয়ে দিলাম কিন্তু প্রতিটি এভাবে আমি করে নিয়েছি ভিডিও সুবিধার্থে এভাবে আপনারাও করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে আমি যেভাবে ভাজ করেছি পরোটাটি আপনারা ঠিক সেম টু সেম এভাবে ভাজ করে নেবেন ইনশাল্লাহ খুবই ভালো দেখাবে খুবই ভালো আসবে রেস্টুরেন্টের পরোটার থেকেও আল্লাহ রহমতে খুব ভালো আসবে ইনশাল্লাহ এখন আমি একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি পরোটা এখানে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না পিড়াতেও দিতে হবে না প্লাস আপনার বেলুনও দিতে হবে না এভাবে হাত দিয়ে এপিট ওপিট করে দিবেন তারপরে যখন রুটিটা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি ঘুরে ঘুরে কাঠিটাকে কাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে রুটিটাকে বারবার ধরতে হবে না আর রুটি যদি এরকম করে উঠে আসে তাহলে অবশ্যই একটু চেপে দিলেই হয়ে যাবে রুটির মতো করে পরোটাটা আমরা এরকম বেলে নেব আল্লাহ রহমত অনেক সুন্দর গোল হয়ে আসছে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরও অনেক সুন্দরভাবে গোল হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে ভাজার পরেই কিন্তু লেয়ারগুলো আরও সুন্দর দেখা যাবে পরোটার বৈশিষ্ট্য হলো প্রতিটি ভাজ যেন পরোটার যে দেখা যায় সেটা যেন দেখা যায় এবং বোঝা যায় আমি যে এরকম মোটা করে করেছি আপনারা ঠিক সেম টু সেম এভাবে মোটা করে করবেন আল্লাহর রহমতে বেশি ছোটো হয়নি আবার বেশি বড় হয়ে যায়নি আমি বিডিও সুবিধার্থে আপনাদেরকে দুইটি বেলে দেখাবো আপনারাও এরকম করেই সবগুলো বেলে নেবেন আপনারা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন আর বেল নোটিফিকেশান যে বেলটা থাকে সেটা অন করে নেবেন যেন আমরা কোনো ভিডিও যদি আপলোড দিই ওইটা যেন প্রথমেই আপনার কাছে চলে যায় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই আপনার কাছে যেন প্রথমে আমাদের ভিডিওটি পৌঁছে যায় সেজন্য বেলটি অবশ্যই অন করে নিতে হবে আমি যেভাবে বেলেছি আপনারা ঠিক এভাবে বেলে নেবেন পরোটা সবগুলোই আমি এখন বেলে নিব আপনারা দেখতে পাচ্ছেন আর যদি বেলতে সমস্যা হয় অথবা হাতের সাহায্যে এগুলো উঠে আসে তখন কিন্তু হাত দিয়ে জাস্ট এরকম একটু চেপে দিলেই অ্যানাফ ভিডিও সুবিধার্থে আমি সবগুলো আপনাদেরকে করে দেখাতে পারছি না কেননা অনেক ল্যাং দি হয়ে যাবে এই জন্য আমি এখানে সবগুলোই করার পরে আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা একটা প্যানে কিভাবে পরোটা ভাস্তা হয় তা দেখিয়ে দেব পরোটা ভাজার জন্য আমি প্রথমেই একটি করয়া আগে থেকেই চুলা অন করে রেখে এসেছি এখন রেখে দিয়েছি এখন আমার প্যানটি নন স্টিক একটা প্যান নিয়েছি আমি এটা গরম হয়েছে এখন হালকা আছে পরোটাটা আমরা ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো তেল এখানে ব্রাশ করিনি আমি আমি এপিট উপিট ভালোভাবে চেপে চেপে ভেজে নিব তেল অথবা ঘি অথবা বাটার ছাড়া কোনো কিছু দেওয়া ছাড়াই জাস্ট প্যানে আমি পরোটাটা ভেজে নিব। এরকম করে যখন হয়ে আসবে তখন এপিট উপিট করে করে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরেই আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে আবার আর আরেক চামচ পরিমাণ তেল দিয়ে দেব আমি যেভাবে ভাজতেছি পরোটাটি আপনারা ঠিক সেম টু সেম এভাবে ভাজবেন এর ফলেই কিন্তু ক্রিস্পি হবে পরোটাটি ফুলবে নাহলে কিন্তু এখানে যদি আমরা সাথে সাথেই তেল দিয়ে ফেলি তাহলে কিন্তু পরোটা ভাজবে না তেল চেয়ে তেলচে একটা ভাব থাকবে ওই যা আসলে খুব ভালো লাগবে না কারণ অনেকেই তেলটা তেমন একটা পছন্দ করে না চুপচুপে তেল দেখা যাবে পরোটাতে এটা আসলে অনেকেই পছন্দ করে না আমি যে ভেজে ভেজে নিয়েছি পরোটা আপনারা ঠিক এভাবে করবেন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করলে ভিতরে কোনো অংশই কাঁচা থাকে না এখন আমি ওপিট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটাটি ব্রাউন কালার হয়ে আসছে এখানে কিন্তু আমি কোনো তেল দিই আপনাদের বারবারই বলছি কারণ পরোটাটা এভাবে যদি ভাজা হয় তাহলে কোনো অংশ কাঁচা থাকার সম্ভাবনা থাকে না দেখা যাচ্ছে যে অনেক পরোটা উপরে হয়েছে কিন্তু ভিতরে হয়নি কিন্তু এই সম্ভাবনাটা একেবারে থাকে না ইনশাল্লাহ এখন আমি এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম নিচের পিঠ হয়ে আসছে এবং পরোটাটাও ফুলে উঠছে এখন আমি এটা উলটিয়ে দিব এরকম করে চেপে চেপে কিন্তু ভাজতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আল্লা রহমতে অনেক কালারফুল হয়ে আসছে সুন্দর একটা কালার আসছে এবং খুব ক্রিস্পি হয়ে আসছে কিন্তু এরকম চেপে চেপে ভাজতে হবে এর ফলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এবং খুব ক্রিসফুল হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে চেপে চেপে ভাবছি এখানে কিন্তু আর ঘি দেওয়ার দরকার নেই আপনারা যে আমি যে ঘি পরিমাণটা কিন্তু বেলার সময়ে খুব বেশি পরিমাণ দিয়েছি এজন্য জাস্ট একটু তেল দিয়ে ভেজে নেব আপনাদের সুবিধার্থে আমি এখানে দুইটি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটার মধ্যে কিন্তু তেল চুপচুপ একটা তেল থাকে যে ওইটা কিন্তু একেবারে নেই আমি এখানে মুরগির কালো করেছি আপনারাও মুরগির কালো অথবা গরুর কালো ভূনা দিয়েও খেতে পারেন বিকেলের নাস্তা এবং সকালের নাস্তা হিসাবে আল্লাহর রহমত অনেক ভালো লাগবে আপনাদের আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রতিটি লেয়ার খুব ভালোভাবে হয়েছে এবং অনেকগুলো লেয়ার পড়েছে খুব সুন্দর হয়েছে আল্লাহ রহমতে আপনারা যখন আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন ক্রিস্পি হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি রেহানা আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আপলোড সেই জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমাদের সাথে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম